উপজেলা নির্বাচনের দুই ধাপের প্রস্তুতি এবং প্রক্রিয়া শুরু হয়েছে এই দুই ধাপে আওয়ামী লীগের প্রায় পঞ্চাশ জন মন্ত্রী এমপির স্বজন প্রতিদ্বন্দ্বিতা করছেন আর মন্ত্রী এমপিদের নিজস্ব ব্যক্তি বা প্রতিদ্বন্দ্বিতা করছে বেশি উপজেলা নির্বাচনের ব্যাপারে যখন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নমনীয় অবস্থান গ্রহণ করেছেন তখন আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা বেপরোয়া হয়ে উঠেছেন আগামী আট মে যে একশো পঞ্চাশ উপজেলায় নির্বাচন হবে সেখানে প্রায় সত্তরটিতেই মন্ত্রী এমপিদের স্বজন পছন্দের ব্যক্তি রয়েছেন সেই পছন্দের ব্যক্তিদেরকে জেতাতে আওয়ামী লীগের প্রভাবশালীরা এখন মরিয়া হয়ে উঠেছে নির্বাচন কমিশনও এদের নিয়ে উদ্বিগ্ন এবং নির্বাচন কমিশন মন্ত্রী এমপিদের প্রভাব ঠেকানোর জন্য করণীয় নিয়ে দফায় দফায় বৈঠক করছেন একাধিক উপজেলার খবর নিয়ে দেখা গেছে সেখানে মন্ত্রী এমপিরা তাদের পছন্দের ব্যক্তিকে জেতানোর জন্য নানা কৌশল অবলম্বন করছেন যেমন তারা জেলা প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নানা রকম পরামর্শ দিচ্ছেন বিশেষ করে নির্বাচনে যারা প্রতিপক্ষ রয়েছে তাদেরকে নানা রকম হয়রানি করার জন্য মিথ্যা মামলা দেওয়া হচ্ছে কোথাও কোথাও ভোটারদের ভীতি দেখানোর জন্য সহিংস ঘটনার খবর পাওয়া যাচ্ছে এই সমস্ত প্রেক্ষিতে উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজন এবং তাদের পছন্দের প্রার্থীদেরকে জেতানোর জন্য নির্বাচনের উৎসব মুখর আমেজ ক্ষুণ্ণ হতে পারে বলেও বিভিন্ন মহল আশঙ্কা প্রকাশ করছেন গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা নির্বাচনের ব্যাপারে একটি নমনীয় এবং সহনীয় অবস্থান গ্রহণ করেছেন তিনি থাইল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলনে বলেছেন যে আওয়ামী লীগের বহু মন্ত্রী এমপির আত্মীয় স্বজনরা আগে থেকেই রাজনৈতিক দল করে এবং রাজনৈতিক বিভিন্ন কমিটিতে রয়েছে তাদেরকে আমরা কিভাবে নির্বাচন করতে বাধা দেব পর চাপে থাকা মন্ত্রী এখন যেন হয়ে উঠেছে তারা মনে করছেন যে যেহেতু প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচনে দলের শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে আপাতত কঠোর ব্যবস্থা গ্রহণ করছে না সেহেতু এখন তাদেরকে জিতিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করা যেতে পারে আর এই কারণেই তারা একের পর এক উপজেলাগুলো নানা রকম পদক্ষেপ গ্রহণ করছেন নিজস্ব প্রভাব বিস্তারের জন্য তারা এলাকায় নানা রকম কৌশল গ্রহণ করছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের তাদের পক্ষে আনার জন্য প্রলুব্ধ করছেন যা তাদের প্রতিপক্ষ আওয়ামী লীগকে ঘায়েল করার চেষ্টা করা হচ্ছে ফলে উপজেলা নির্বাচন এখন কার্যত আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের লড়াইয়ে পরিণত হয়েছে তবে আওয়ামী লীগের কোনো কোনো নেতা বলছেন এটি আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ নেতার লড়াই নয় উপজেলা নির্বাচন এখন আসলে আওয়ামী লীগের মন্ত্রী এমপির পছন্দের প্রার্থীর সাথে তৃণমূলের পছন্দের প্রার্থীর লড়াইয়ের বিষয়ে পরিণত হয়েছে যেখানে তৃণমূল শক্তিশালী সেখানে মন্ত্রী এমপিদের স্বজনদের বিরুদ্ধে তারা প্রতিরোধ করতে পারছেন যেখানে তারা শক্তিশালী নন সেখানে মন্ত্রী এমপিদের কাছে তারা কোন ঠাস হয়ে পড়ছেন ডেস্ক রিপোর্ট পার্তাবার